নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে প্রত্যেককে স্বাগতম। আজ 2 মে 2020 শনিবার। এই মুহূর্তের আবহাওয়ার যে লেটেস্ট খবর উঠে আসছে, দেখুন, ঘূর্ণিঝড় আসার যে কথা রয়েছে, কতদূর এগোলো সেই প্রক্রিয়া। আজকে বিকাল রাতের দিকে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি আসছে ঝেঁপে, বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি আসছে ঝেঁপে, সমস্ত কিছুর সবশেষ তথ্য দেখে নেব, অর্থাৎ লেটেস্ট আপডেট এর সঙ্গে জানাবো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না। দেখুন, এখনকার সব থেকে যেটা বড় খবর উঠে আসছে যে ঘূর্ণিঝড় আসার কথা, সেই ঘূর্ণিঝড়ের জন্য যে নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এবং সব থেকে বড় কথা, যেটা আবহাওয়া দপ্তরের সহ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়বাবু জানাচ্ছেন, যে নিম্নচাপটা কিন্তু থমকে রয়েছে, অর্থাৎ নিম্নচাপ শক্তি অর্জন করছে কিন্তু এখনও ঘূর্ণিঝড় তৈরি হতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, অর্থাৎ তার গতি ধীরে ধীরে এগোচ্ছে। আর এটাই সব থেকে চিন্তার বিষয়, ধীরে ধীরে এগোলে কিন্তু শক্তি অর্জন বেশি করতে পারে এবং প্রচণ্ড শক্তি অর্জন করতে পারে। তাই আমরা যেটা এখন জানাবো বা এখন যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপের জন্য, আজকে বিকাল বা রাতের দিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলায় বেশ ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে কোথাও কোথাও মেঘলা আকাশ, রোদের দেখা পাওয়া গেছে এবং এই বৃষ্টি, প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে। যদিও দু চারটি জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা হঠাৎ দমকা হয়ে যাওয়ার কথা কিন্তু এটাও উঠে আসছে। এর সঙ্গে জানাবো যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর বিকালের দিকে এবং রাতের দিকে, এটাও আপনাদের জানিয়ে রাখবো। প্রচণ্ড বৃষ্টি তো হচ্ছেই পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, সঙ্গে আজকেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালও হয়েছে এবং আজকেও পশ্চিম মেদিনীপুর, সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এটাই কিন্তু চিন্তা বাড়াচ্ছে কৃষক বন্ধুদের, কারণ এই সময় ফসল তোলার মরশুম। এর সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এখানে বৃষ্টিটা ঠিক হবে একটু মাঝারি ধরনের, কোথাও মাঝারি ভারী, প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এটাই হচ্ছে গড়পড়তা আবহাওয়া। এর সঙ্গে পশ্চিমের প্রত্যেকটা জেলাতে গড় তাপমাত্রা আজকে রয়েছে 20 থেকে 22 ডিগ্রি সর্বনিম্ন, সর্বোচ্চ 31 থেকে 32 ডিগ্রি। এর সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বিকালে এবং রাতের দিকে রয়েছে। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে তো প্রচণ্ড ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। যদিও সেই বৃষ্টিটা এখনই শুরু হয়নি, এর কারণটা হচ্ছে যেটা আপনাদের আগেই জানালাম, যে ঘূর্ণিঝড়ের প্রক্রিয়াটা একটু থমকে গেছে, অর্থাৎ ধীর গতিতে এগোচ্ছে, একবারে চরম গতিতে কিন্তু এগোচ্ছে না। এর জন্য বৃষ্টি আসতে যত দেরি হবে, বৃষ্টিটা শেষ হতে তত দেরি হবে, অর্থাৎ বৃষ্টিটা সোমবার বা মঙ্গলবার পর্যন্ত গড়িয়ে যেতে পারে, এখনও পর্যন্ত এই খবর উঠে আসছে। তবে আজকে বিকালের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এখানেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়া বা ঝড় সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এর সঙ্গে আমরা জানাবো বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু চরম ঝড় বৃষ্টির সম্ভাবনা দিকে এগোচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে উপকূলের প্রত্যেকটা জায়গাতে, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা আগেই জেনেছি যে ঝড় বৃষ্টি যদিও প্রচণ্ড বেশি হবে, তবুও কিন্তু ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে মায়ানমার বা বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার। সের জন্যই কিন্তু এই রকম ঝড় বৃষ্টি বাংলাদেশের উপকূলে একটু বেশি হওয়ার সম্ভাবনা। এর সঙ্গে যে উত্তর দিকের যে জায়গাগুলো রয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানেও বিকাল এবং রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, কোথাও কোথাও গড় করতে গেলে বা গড়পড়তা বলতে গেলে মাঝারি ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টি চলবে আজকেও, এমনটাও কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর এই বৃষ্টি সর্বত্রই চলবে এখনও 3 থেকে 4 দিন, এমনটা খবর উঠে আসছে। গড় আর্দ্রতার পরিমাণ 60 থেকে 95%, গড় তাপমাত্রা যেটা রয়েছে 22 থেকে 32 ডিগ্রির মধ্যে। এর সঙ্গে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ যে গড় তাপমাত্রা কলকাতা সহ এই সমস্ত জায়গাগুলো পার্শ্ববর্তী, এখানেও 32 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ, সর্বনিম্ন 22 থেকে 23 ডিগ্রির মধ্যেই রয়েছে। তবে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তাপমাত্রা বেশ কিছুটা নিচে এবং দেখতে পাচ্ছেন তো এই রকম অবস্থায় গ্রীষ্মকাল বলে এটা কিন্তু বোঝার উপায় নেই।
কোথাও কোথাও নয় অধিকাংশ জায়গাতেই কিন্তু বৈদ্যুতিক পাখা পর্যন্ত চালাতে হচ্ছে না। তো বন্ধুরা, এটাই ছিল লেটেস্ট খবর। বিকাল এবং রাতের দিকে ঝেঁপে বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়, কোথাও একটু ভারী, কোথাও একটু কম। আর ঘূর্ণিঝড় যেটা বললাম, প্রক্রিয়াটা একটু ধীর গতিতে এগোচ্ছে, এর ফলে হয়তো ঘূর্ণিঝড় আসতে পড়তে একটু সময় লাগতে পারে, এমনই লেটেস্ট খবর উঠে আসছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হেল্পও করবে। থ্যাংকস ফর ওয়াচিং।